লালমনিহাটের আদিতমানিতে পচা গরুর মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামের মাংস ব্যবসায়ীর 8,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার 6 আগস্ট দুপুর 12টার দিকে উপজেলার মহেশকোষা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মন্টু কসাই ওরফে পচা কসাই মহেশকোষা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আনিচার কসাইয়ের ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুমউদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশকোষা গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, সজীব বাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় 90,000 টাকার একটি গরু ফুড পয়জনিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই মাংস ব্যবসায়ী 20,000 টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। আজ দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় 40 কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুঁতে রাখেন। পরে ব্যবসায়ীর 8,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুমউদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি, পরে তা মাটিতে পুঁতে রাখা হয়। পরে মন্টু ব্যবসায়ীর 8,000 টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।